আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ উদ্দাল হোসেন আমি আমি যশোর এক আসন থেকে বাংলাদেশ প্রজন্ম সংসদে যোগ দিয়েছি আমি বাংলাদেশ প্রজন্ম সংসদ সম্বন্ধে গত শুক্রবার জানতে পেরেছি আর সেখান থেকে আমি এই গ্রুপে যোগদান করি আর এটাই আমার প্রথম ভিডিও আর প্রথম ভিডিওর পঞ্চম টাস্কে আজকে আমি কথা বলবো তো পঞ্চম টাস্কে বলা ছিল যে বিশ্ব জুড়েই শিশুরা নানা ধরনের সহিংসতার শিকার হয় যৌন হয়রানি সহিংসতা সহিংস আক্রমণ শারীরিক শাস্তি মানসিক নির্যাতন ও অবহেলা এর যে কোনোটি ঘটতে পারে তার সঙ্গে বাংলাদেশেও শিশুরা এমন অনাচার এর শিকার হয় শিশুর সুরক্ষা আইন এখনো পুরোপুরি বাস্তবায়ন হয়নি শিশুর প্রতি সহিংসতার ক্ষেত্রে দারিদ্র একটি বড় ভূমিকা রাখে যৌন হয়রানির ঘটনাগুলো ধরাটা বেশ কঠিন বাংলাদেশের নারী ও শিশু নির্যাতন আইন আছে তবে যে হয়রানি ঘটনাগুলো ঘটে সেগুলো আমলে কেউ নেয় না অথচ যৌন হয়রানির প্রবণতা ক্রমেই বেড়ে চলেছে অনেক ক্ষেত্রে কিশোরীরা আত্মহত্যা করে অথবা আরো সহিংসতার শিকার হয় প্রতিবন্ধী শিশুদের নিপীড়নের বিষয়ে তেমন পরিসংখ্যা না থাকলেও যতটুকু তথ্য পাওয়া যায় তাতে এটা স্পষ্ট যে প্রতিবন্ধী মেয়েদের উপর যৌন সহিংসতা ক্রমশ বাড়ছে খুব ছোট শিশুদের বিপজ্জনক কাজে লাগানো হচ্ছে সতেরো লাখ শিশু যাদের বেশিরভাগই হল ছেলে যারা শিশু শ্রম দিচ্ছে অনেক মেয়ে ঘরকন্যার কাজে জড়িত আছে কিশোরী মেয়েরা অনেক সময়ই ঘরের সহিংসতার পাশাপাশি যৌন হয়রানি শেখা তারা এক ধরনের গৃহ দাসত্বের কবলে পড়ে বলাই বা এরা শিক্ষা থেকে বঞ্চিত আর এই জায়গায় এই জায়গায় যে টাস্কটার কথা বলা হয়েছে যে শিশুদের প্রতি সহিংসতার বিষয়ে টাস্ক সেক্ষেত্রে আমি মোট চারটা বিষয় নিয়ে আজকে আমার এই ভিডিওটা মূলত বানানো তার প্রথমটা হচ্ছে সমাজ সচেতনতার প্রয়োজন দেখুন একটা সমাজ যদি সচেতন হয় তাহলে কিন্তু সেখানে একটা ছোটোখাটো ভুল করলেও সেটা কিন্তু সমাজ সেইটাকে কিভাবে ভালো কাজ করা যায় বা সেই ভুলটাকে কীভাবে সংশোধন করা যায় সেটা কিন্তু সহজেই সম্ভব আর তার পাশাপাশি সোশ্যাল মিডিয়াকে কাজে লাগানো প্রয়োজন সোশ্যাল মিডিয়া এখন একটা অনেক বড় মাধ্যম হয়েছে আমাদের জন্য যেখানে আমরা সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে অনেক অনেক ধরনের আন্দোলনকে আমরা লান আন্দোলনে আমরা সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করেছি তাই যদি আমরা এই সমাজ সচেতনতার জন্য বা এই সমস্যাটাকে কিভাবে দূর করা যায় তার জন্য যদি আমরা সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করি তাহলে কিন্তু অনেক সমস্যাটি সমাধান হওয়া হয়ে যেতে পারে তার পাশাপাশি আইনের যথাযথ প্রয়োগ প্রয়োজন কারণ বর্তমানে যদি আইনের যথাযথ প্রয়োগ হয় কেউ ভুলেও কোনো খারাপ কাজ করবে না কারণ সে জানে আমি এই কাজ করে বেশি দিন পার পারব না অবশ্যই আইন আমাকে একদিনের শাস্তি দেবে তার ফলেও কিন্তু এই আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে এই সকল সমস্যার সমাধান হতে পারে তার পাশাপাশি দারিদ্র বিমোচনের জন্য আত্মকর্মসংস্থানের প্রয়োজন যদি একজন লোক চাকরির পেছনে শুধু ছোটে সে কিন্তু এই ধরনের যে শিশুর প্রতি সহিংসতা এই ধরনের সমস্যা সম্মুখীন হবে কারণ এমন এক সময় আসবে যে সে দারিদ্র কবলে পড়বে কারণ সে শুধু চাকরির পিছনে ঘুরে ছুটেছে যার কারণে সে নিজের যে অর্থনৈতিক উন্নয়ন সেটা করতে পারেনি কিন্তু আত্মকর্মসংস্থান একটা অনেক বড় ক্ষেত্র যেখানে আপনি নিজের দারিদ্রকে বিমোচন করার পাশাপাশি আরও অনেকের কর্মসংস্থানের সুযোগ দিতে পারেন যে ক্ষেত্রে এই নারীর প্রতি সহিংসতা বা শিশুদের প্রতি সহিংসতা সেটা কিন্তু অনেক আংশে কমে যাবে আর চারটা যেহেতু অ্যাডভাইস আছে আমার পক্ষ থেকে তার পাশাপাশি আরও একটা আছে সেটা হচ্ছে অবশ্যই সবাইকে নিজেদের ধর্ম যথাযথভাবে পালন করতে হবে কারণ কোনো ধর্মই কখনো বলে না যে শিশুদের প্রতি সহিংস আচরণ করো তো এইটাই ছিল আমার আজকের ভিডিও টাস্ক ধন্যবাদ সবাইকে